আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। একটু আগে না ফুপি বলে গেল ছেলে প্রিয়ম ভাইয়ের ফ্রেন্ড। প্রিয়া দুঃখী কণ্ঠে বলে, যদি পছন্দ না হয় আমাকে বিয়ে করতেই হবে। কত শখ ছিল, বিয়ের প্রথম রাতে আমি তার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকবো। রা কিছুক্ষণ ভেবে ভাবুক কণ্ঠে বলে, এক কাজ করো, তুমি মনে মনে ভেবে নাও সে সুদর্শন, বিয়ের আগ পর্যন্ত তাকে দেখবে না। না দেখে বিয়ে করব নাকি? বিয়ের রাতে স্বপ্ন কাছের মতো ঠুস করে ভেঙে যাওয়ার জন্য, আর মিছে মিছে ভাবুক কেন সে সুদর্শন। রাহা প্রিয়াকে বোঝানোর মতো করে বলল, আরে না, মানে আমার পছন্দে তোমার ভরসা আছে তো, এতদিনে একটা মুভিও দেখার সময় কি তোমার আমার মতের পার্থক্য হয়েছে? আমরা একই নায়কদের ওপর ক্র্যাশ খেয়েছি না? হ্যাঁ তো। প্রিয়ার তীক্ষ্ণ দৃষ্টি দেখে রাহা বলে, আরে আমি দেখবো জিজুকে, আমি যদি বলি পারফেক্ট তোমার জন্য তবে চোখ বন্ধ করে বিয়ে করে নিও, আফটারঅল আমার বিয়ের সময়ও তোমাকে এমনই করতে হবে। প্রিয়া ভ্রু কুঁচকে বলে, যদি তোর পছন্দ বাজে হয়? রাহার সন্দেহ দৃষ্টিতে চাইল, মোটেই না, দেখবে পরে আমাকে ধন্যবাদ দিবে, এটা করার একটা এক্সাইটমেন্ট কাজ করবে। প্রিয়া হতাশ্বরে বলল, যদি কোনো গণ্ডগোল হয় তো দেখিস, থাক পরে বলবো নে। প্রিয়া মায়ের বের করা ত্রিপিসটা পরে পরিপাটি হয়ে নিল। রাহা প্রিয়াকে নিয়ে ড্রয়িং রুমে গেল। প্রিয়া সকলের উদ্দেশ্যে সালাম দিলে ওনারা সালামের জবাব দেন। জারিফের ভাবি তামান্না এগিয়ে এসে প্রিয়াকে নিজের পাশে বসালো। জারিফের মাও ভাবি তো প্রিয়ার ছবি প্রিয়মের ফোনে গতকাল রাতেই দেখেছিল। প্রিয়ম তখন প্রিয়ার আসতে না দেওয়ার কাহিনী বলার সময় জারিফের ভাবি কি মনে করি প্রিয়ার ছবি দেখতে চায়, তখনই প্রিয়াকে জারিফের মা ও ভাবি পছন্দ হয়ে যায়, তাই বুদ্ধি করে বাড়ির ঠিকানা রাখে। জারিফের মা বলেন, কেমন আছো মা? প্রিয়া লাজুক কণ্ঠে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কি ভয় পাচ্ছো? প্রিয়া ঘাড় নাবোধক নাড়ায়। জারিফের ভাবি হেসে বলেন, ভয় পাওয়া স্বাভাবিক, আমাকে যখন দেখতে গিয়েছিল তখন আমিও অনেক ভয় পেয়েছিলাম, জায়ানকে চিনতাম তারপরেও। আর তুমি তো আমার দেবরকে চিনেই না, ওর নাম হলো। রাহা তামান্নাকে থামিয়ে হড়বড়িয়ে বলে উঠল, না ভাবি, আপুকে এখনই জেজুর নাম বলবেন না, জেজুর নাম বললে তো ফেসবুক ঘেঁটে আইডি বের করে ফেলবে, আপু বিয়ের আগে তার বরকে দেখবে না বলেছে, আমি যদি দেখে পছন্দ করি তবেই হলো। প্রিয়া রাহার দিকে কটমন দৃষ্টিতে তাকালো। প্রিয়া ক্যাপলা মার্কা হাসলো। জারিফের বাড়ির লোক রাহার কথায় হেসে উঠল। তরুণিমা বেগম প্রিয়ার মা পিয়ালি বেগমকে বলে উঠলেন, তবে তাই হোক, আপনার মেয়ে এই ইচ্ছে পূরণ করলাম, আগেকার দিনে এমন দেখা যেত তাও কম, আমার ছেলেকে না হয় প্রিয়ার ছবি দেখাবো। প্রিয়ার মা জোরপূর্বক হাসলেন, বাড়িতে প্রিয়ার বাবাও নেই, কি আর বলবেন তিনি, দুই মেয়ের কথাবার্তায় ভীষণ বিব্রত বোধ করলেন। তামান্না প্রিয়ার দিকে নিজের ফোন বাড়িয়ে বলে, এটা আমার স্বামী ও ছেলে, ছেলেকে রেখে এসেছি বাড়িতে আমার মায়ের কাছে, যাওয়ার পথে নিয়ে যাব, আমার স্বামী যেমন সুন্দর আমার দেবরও তেমন সুন্দর। রাহা উচ্ছ্বাসিত কণ্ঠে জোরে বলে উঠে, তাহলে শিওর থাকো আপু, তোমার ঠিক যে পছন্দ হবে। পিয়ালি বেগম রাহাকে ইশারে থামতে বলেছেন। রাহার কথার রুমের উপস্থিতি বাকিরা হেসে উঠল। প্রিয়া জোরপূর্বক হাসলো। রাহার পটর পটর, সেও এখন বিব্রত করছে। সন্ধ্যার সময় জারিফের পরিবার চলে গেল। প্রিয়া রুমে গিয়ে রাহাকে দৌড়ানি দিচ্ছে। রাহা পুরো ঘরময় দৌড়াচ্ছে আর বলছে, আরে আপু, জিজুর ভাইটা তো সুন্দর, তুমি নিশ্চিত থাকো জিজুও সুন্দর হবে। প্রিয়া দাঁত কিরমির করে বলে, তাই বলে তুই ওখানে পটর পটর করবি? আরে ছেলের তো আমাকে পছন্দ নাও হতে পারে, তখন কি একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়বো। রাহা এবার হাঁপিয়ে গিয়ে ফ্লোরে এক জায়গায় বসে বলে, আমার মন বলছে জিজুর তোমাকে ঠিক পছন্দ হবে, দেখো তোমাদের বিয়েটাও জলদি হবে। ধ্যাত, আমার শান্তি জীবনে অশান্তির ছায়া নামবে, তখন তো আমি এখনের মতো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো না, কিছু ভালো লাগে না। প্রিয়াকে মুখ ভার করে বসে থাকতে দেখে রাহাও মুখ ভার করে বসে।
রাতে প্রিয়ার বাবা এসে শুনেন। প্রিয়ার বাবা ছেলের ব্যাপারে ও ছেলের পরিবারের ব্যাপারে শুনে ছেলেকে দেখতে চান, প্রিয়ম ফিরলে দেখবেন বলে মনস্থির করেন। সকালে বাসে করে ওরা রওনা করে সুন্দরবন থেকে, বিকেল থেকে ঢাকায় পৌঁছায়। লম্বা জার্নি শেষে যে যার বাড়িতে গিয়ে ক্লান্তিতে বিছানায় টান হয়ে শুয়ে পড়েছে। রাতে খাবার টেবিলে প্রিয়মের মা ও বাবা ও প্রিয়ম, প্রিয়া ও রাহা আগে খেয়ে চলে গেছে। প্রিয়ার বাবা মিস্টার শরীফ হাসান ছেলেকে উদ্দেশ্য করে বলেন, তুমি কি শুনেছো? তোমার বন্ধুর পরিবার গতকাল এসে প্রিয়াকে দেখে গেছে। প্রিয়ম খাওয়া থামিয়ে অবাক হয়ে চাইল, অতঃপর বলল, কোন ফ্রেন্ড? যে কিনা কানাডা থেকে এক মাস হলো দেশে ফিরেছে। জারিফ কই? আমি তো জানি না। জারিফও তো কিছু বলল না। হয়তো জারিফও তোমার মতো জানে না। গত পরশু নাকি তোমার কাছে প্রিয়ার ছবি দেখে তাদের পছন্দ করেছে, তাই গতকাল এসে দেখে গেছেন। এখন তোমার বন্ধু কেমন তা তো তুমি ভালোই জানো। জারিফ খুব ভালো ছেলে, সে বই পড়ুয়া আর খুব বেশি একটা কথা বলে না, ব্যবহারও খুব ভালো। তাহলে কালকে তোমার অফিস ছুটির পর জারিফকে নিয়ে এসো, বাসায় যদি তার প্রিয়াকে পছন্দ হয় তবে। আচ্ছা। প্রিয় খাওয়া শেষ করে নিজ রুমে গিয়ে দেখে তার ফোন ভাইব্রেট হচ্ছে, চার্জে রাখা ফোনটা। ফোনটা তুলে দেখে জারিফের তিনটা মিস কল। প্রিয়ম ফোনটা হাতে নিতেই আবার জারিফের কল এলো, কল রিসিভ করলো। জারিফ অপর প্রান্ত থেকে বলছে, মা বাবা ও ভাবি নাকি কাল তোদের বাড়ি গিয়ে তোর বোনকে পছন্দ করে এসেছে, জানিস তুই? হ্যাঁ, বাবা খাবারের টেবিলে বলল, অবাক হয়ে গেছি আমি, কি থেকে কি হলো? জারিফ চিন্তিত সুরে বললেন, মাঝে হুট করে এমন করবে ভাবনায়ও আসেনি, কি করবো এখন? প্রিয়ম জারিফের কথা ধাঁচনা বুঝে জিজ্ঞেস করে, তোর কি অন্য কাউকে পছন্দ আছে? থাকলে মানা করে দে, আমি তোর বেস্ট ফ্রেন্ড বলে যে তোকে বাধ্য হতে হবে এর কোনো কারণ নেই। জারিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে না, আমার কারোর সাথে এসব প্রেম ঘটিত সম্পর্ক নেই, না কানাডা যাওয়ার আগে ছিল আর না এখন আছে। ভাবি আমার ফোনে তোর বোনের ছবি দিয়েছে, এখনও দেখিনি, কিন্তু তোর বোন নাকি আমাকে দেখতে চায় না, আমাকে তার পছন্দ না হলে তো পরে আফসোস করবে, ভেবে দেখি। জারিফ ফোন রেখে ভাবি দেওয়া ছবিটা দেখছে, মেয়েটাকে তার ভালোই লেগেছে, আর বেস্ট ফ্রেন্ডের বোন। জারিফ তার মাকে গিয়ে জানায়, তোমাদের যদি ফার্দার ভালো লাগে তবে আগাও, আমার অপছন্দ হয়নি। জারিফের মা বেয়ে যায় খুশি, সে খুশি হয়ে ছেলের কপালে চুমু দেন আর বলেন, তবে সামনে শুক্রবার গিয়ে তোকে নিয়ে দেখে আংটি পরিয়ে আকত করে আসবো। জারিফ আচ্ছা বলে চলে যায়। প্রিয়ার ছবি দেখেও জারিফ চিনতে পারেনি, কারণ জারিফ সেদিন বাসে বসা মেয়েটার চেহারা ভালো করে লক্ষ্য করেনি। আর ছবিতে দেখলেও অনেক সময় চেনা মানুষকেও অচেনা লাগে। প্রিয়া সকালের ক্লাসটা করে ক্যাম্পাসে বসেছে, নিশি আজ পুডিং বানিয়ে এনেছে, তা নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে। কিন্তু প্রিয়া পুডিং অতটা পছন্দ করে না, সর্বোচ্চ ছোটো এক পিস খেতে পারে, কিন্তু আজ খেতে ইচ্ছেই করছে না। নিশি প্রিয়াকে কয়েকবার খাওয়ার জন্য বলেও লাভ হয়নি। প্রিয়া আনমনে কিছু একটা চিন্তা করছে, মিমোকে ডেকে বলে, কী রে তুই কই হারালি? হকচকে উঠে প্রিয়া আমতা আমতা করে বলে, কই কোথাও না তো? সাত রম্যস্বরে বলল, মনে হয় জামাইয়ের দুঃখে বান্ধবী আমার বৈরাগী হয়েছে। পুরো বন্ধুমহল হেসে উঠল। অর্ষা উদাসী কণ্ঠে বলল, কবে যে একটা জামাই হবে আর কবে তার পকেট ফাঁকা করব, এই চিন্তায় আমি দিনরাত ঘুমাতে পারি না। কিন্তু তোর কি হলো রে প্রিয়া, তুই তো আমার মতো বিয়ে পাগলি না। প্রিয়া ভাবলে শীন কণ্ঠে বলে, বিয়ে পাগলি নই বলেই তো আমার বিয়েই আগে ঠিক। সবাই গোল গোল চোখ করে প্রিয়ার দিকে তাকিয়ে আছে। প্রিয়া ওদের চাহনি দেখে লম্বা শ্বাস নিয়ে বলে, তোরা ঠিকই শুনছিস, পরশু ভাইয়ার বন্ধুর পরিবার এসে দেখে গেছে, তোদের জানাতে পারিনি, কারণ তখন আমি বুঝতে পারছিলাম না। রাতে ভাইয়া এসেছিল তার বন্ধুর ছবি দেখাতে, কিন্তু রাহা আমাকে দেখতেই দিল না। রাহার ভাষ্য মতে রাহার যদি পছন্দ হয় তবে বিয়ে হবে, কারণ রাহারও আমার সব ক্রাশ সেম। এদিকে ভাইয়ার বন্ধু রাহার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আর ছেলের বড় ভাইকে দেখেছি, রাহা বলল ছেলে তার বড় ভাইয়ের থেকেও সুদর্শন, ছেলের ব্যাকগ্রাউন্ডও ভালো, ভাইয়ার বেস্ট ফ্রেন্ড তো। হতবাক কণ্ঠে মিম বলল, তো তুই দেখবি না? না, আমার বিয়েতে আপত্তি নেই, আর রাহার পছন্দেরও না। রাহার কথা মতো সত্যি একটা এক্সাইটমেন্ট কাজ করছে, ছেলেকে না দেখে আজকাল কেউ বিয়ে করে না, কিন্তু আমি করব। সবাই প্রিয়াকে অভিনন্দন জানাচ্ছে, আর হেসে হেসে কথাও পিঞ্চ তো আছেই, কিন্তু একজনের মনে আসলে কালো মেঘ ছেয়ে গেছে। রাতে অমাবস্যার আচ্ছন্নতার হৃদয়ের অন্তরীক্ষ, সেই কেউটা আয়ান।
ভার্সিটির ফার্স্ট দিন থেকে প্রিয়ার প্রতি নিজের মনে দুর্বলতা অনুভব করে সে। কিন্তু বন্ধুদের খাতিরে সে সব কিছু চেপে গেছে, কারণ প্রিয়া জীবনে রিলেশনশিপ নামক প্যারা নিতে চায় না। আর প্রিয়ার মুখশ্রীতে এক আলাদা ভয়, এক্সাইটমেন্ট ও লাজুকতা দেখলো। হৃদয়ের রক্তক্ষরণে সে আর কাউকে পৌঁছাতে পারবে না। সাদর রাত আয়নের দিকে নির্নিমেষ তাকিয়ে আছে। আয়নের পাণ্ডুর মুখশ্রী তাদেরকে হৃদয়ের ভাঙন বুঝাচ্ছে। আয়ন ওদের উদ্দেশ্যে জোরপূর্বক মলিন হাসি, ওরাও বিনিময় হেসে আয়নকে টেনে দূরে নিয়ে গিয়ে রাত হড়বড়িয়ে বলে, তুই বললি না কেন, তুই তো প্রিয়াকে ভালোবাসিস। না রে, আমার বাড়িতেও এখন বিয়ে মানবে না, আর প্রিয়া আমাকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবে না। ওর চোখে মুখে তোরা লাজুকতা দেখিস, ও সবসময় অ্যারেঞ্জ ম্যারেজ প্রিফার করত। না হলে বল, ছেলের ছবি না দেখেও কতটা লাজুক আভা ওর মুখাবয়ে। সাত আয়নের কানে হাত রেখে বলে, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।